দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যু হল অগ্নিদগ্ধ গৃহবধূর। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সোমবার বিশালকোর ব্লকের অন্তর্গত পুরাতন রাজনগর এলাকায় গৃহবধূ প্রিয়াঙ্কা সরকার, বয়স আনুমানিক 25 বছর, স্বামী রাকেশ দত্ত বাড়ি বিশালগড় রঘুনাথপুর এলাকায়। দীর্ঘদিন যাবৎ প্রিয়াঙ্কা সরকারকে মারধর এবং বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেবার জন্য জ্বালা যন্ত্রণা প্রতিনিয়ত করত বলে অভিযোগ। প্রিয়াঙ্কা সরকার সেই পাষণ্ড স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে অবশেষে বাপের বাড়িতে চলে যায়। পুরাতন রাজনগর এলাকায় দীর্ঘদিন সেখানে থাকত প্রিয়াঙ্কা সরকার। গতকাল সোমবার রাত্রি 9টা নাগাদ প্রিয়াঙ্কা সরকার নিজ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তী সময় বাড়ি ঘরে লোকজন দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে আহত প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করে। মঙ্গলবার সকালে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রিয়াঙ্কা সরকার মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিভাবে মারা গেছে কালকা বলে গায়ে আগুন লাগাই দিচ্ছে ঘুরি কথা। আর এর আগে তো মনে করেন বাইরের বেটা তা 3-4 বছর ধরে খাইতে আছে জমের বাড়ি, তারা এলাউ করে না। তো ওই কালকা ওই একটা খুব আবু আছে তোরা ওই ডরে লইয়া ওই একটু ইয়া হয়েছে আর কি। তখন তাই বলে তাই মায়ের খাওয়াইতে আছে আবুরে ভাত আর এটা তাই যাব দিয়া রয়েছে আর কি। স্বামীর বাড়ি তারা এরকম করার কারণ থাকে মানে ভাগ্যা বিয়া হয়েছিল আর কি। ভাগ্যা বিয়া হওয়ার পরে থেকে তারা মানে এরপর আবুজন ফ্যাট হয়েছে তখন থেকে তারা এরপরে ডেলিভারি হয়েছে বিশালগড় হাসপাতাল। আমরাই দেখছি ইয়াটিয়া করছি ও তারা কেউ হয়ে গেছে না। এরপরে আবু যখন 10 মাস হয়েছে তখন 10 মাসের সময় না আমরা আচার বিচার করে রান্না দিয়া গেছিলাম। দিয়া তখন কিছুদিন পরে থেকে ওই মানে ওই জামে তাই এক করো তাই তাই আর এক করো তুই কটা ভাত নেওয়া দেয় আমি এত কথা মানে দরকার নাই তো তাইলে তার মার করো মানে মা বাপে ফুলা থাই এক করো আর বুয়া থাকে আর এক করো তুই নিয়ে কটা ভাত দেয় তারা যদি 4টা বাসন আনতে বইলে ডাল ডাল কিন্তু পত্তা একটা বাজা নিয়ে কটা ভাত দিয়ে এই কুত্তার মতো। জামাইয়ের নাম কি? জামাই রাকেশ দত্ত। মেয়ের নাম কি? মায়ের নাম হয়েছে প্রিয়াঙ্কা সরকার। বাড়ি কোনখানে মেয়ের? মেয়ের বাড়ি পুরাতন বিশালগড়। হ্যাঁ। আর বিয়ে দিছে কোনখানে? বিয়া তো হয়েছে ওই রঘুনাথপুর বলে কয়ডারে। 8 বছর হিসেবে বিয়ে হয়েছে? 5 বছর। 8 বছর? 5 বছর। তো এই 5 বছরের মধ্যে কোনো বিচার আচার হয়েছে বা থানাতে জানাইছেনি? জানাইছে। জামাই তো নিজের ইচ্ছে মানে পছন্দে বিয়ে করছে, তারপরে এরকম করার কারণ থাকে মা বাবার তালে। আপনারা কি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, মামলা করবেন কারোর বিরুদ্ধে? ওরে মানুষজন মরে গেছে আর আমরা মামলা করে কি মানুষ দাঁড়াই তো না ইতানি এমন অসভ্য মানুষ আমরা আইসিনি মেয়ের না আইসে না ফোন করছিলাম তাই আমি শাশুড়ির কাছে ফোন করছি বলে তারা কয় আমি শাশুড়ি তো 2 দিন আগে দিতে গিয়ে দেখেছি। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।